দেখো, আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম আমাদের ক্যাশ রিসিভ জার্নাল এবং ক্যাশ পেমেন্ট জার্নাল, বাট ওই দুইটা জার্নাল করছিলাম আমরা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে, বাট আজকে করবো পারপেচুয়াল মেথডে। গতকাল ক্লাসে করছিলাম সেটা হচ্ছে তোমাদের পিরিয়ডিক, আজকে যেটা করবো সেটা হচ্ছে পারপেচুয়াল মেথডে। সো তোমাদের লেকচার শিট যেটা আছে, লেকচার শিটের 2 নম্বর কোয়েশ্চেন যেটা আছে সেই কোয়েশ্চেনটা দেখো। পাইছো কিনা সেটা 2 নম্বর কোয়েশ্চেন? সেটা 2 নম্বর কোয়েশ্চেনটা পাওয়া গেছে? কাজ করতে হবে দিবা। দেখো, সেক্ষেত্রে আমাদের একটা কোম্পানি দেওয়া আছে, সেই কোম্পানির কিছু ট্রানজেকশন দেওয়া আছে। সেক্ষেত্রে আমাদের আগে গত ক্লাসে যেটা করছিলাম সেটার সাথে আর এটার মধ্যে পার্থক্য কোথায় দেখো, জাস্ট এখানে দেখো কলামের পার্থক্যটা কিরকম। গত ক্লাসে আমরা যেটা করছিলাম যে ক্যাশ রিসিভ জার্নাল যদি হয়, সেক্ষেত্রে আমরা বললাম ডেট হবে, অ্যাকাউন্ট ক্রেডিট হবে, ইনভয়েস নাম্বার, রেফারেন্স নাম্বার হবে এবং ডেবিট। ডেবিট কোনগুলো হবে? ডেবিটের কিছু টাকা হবে এবং ক্রেডিটের কিছু টাকা হবে। ডেবিট কোনগুলো? ক্যাশ, সেলস, আর ক্রেডিট কোনগুলো? অ্যাকাউন্ট রিসিভেবল, সেলস অ্যান্ড আদার্স। এতটুক পর্যন্ত সবগুলা ঠিক আছে? পিরিয়ডিক পদ্ধতিতে আমাদের এতটুক থেকে এতটুক পর্যন্ত পড়াটাই ঠিক আছে। জাস্ট পারপিচুয়াল মেথডে চেঞ্জ কোথায় হচ্ছে দেখো, জাস্ট কি আসছে, কস্ট অফ গুডস ডেবিট, মার্চেন্ডাইজিং ইনভেন্টরি ক্রেডিট। এটা কোন মেথড? পারপিচুয়াল করতে গেলে জাস্ট এক্সট্রা একটা কলাম করতে হচ্ছে, আর কোনো পার্থক্য নাই। নাহলে তোমার পিরিয়ডিক পদ্ধতি যেরকম, পারপিচুয়াল পদ্ধতি সেম, সব কাজই সেম হবে, শুধুমাত্র এখানে একটা এক্সট্রা কলাম করবো, সেটা কিসের? কস্ট অফ গুডস সোল্ড ডেবিট এবং মার্চেন্ডাইজিং ইনভেন্টরি ক্রেডিট। এটা কোন পদ্ধতিতে বললাম? ক্যাশ রিসিভ জার্নালের ক্ষেত্রে। তো এর পরবর্তীতে আমরা একটু পেমেন্টের কলামটা সহ একসাথে দেখি। পেমেন্টের কলামের ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন নাই। দেখো, পেমেন্টের কলামের ক্ষেত্রে সেম আমাদের যেটা ডেট ছিল, অ্যাকাউন্টস ডেবিট ছিল, এরপর ইনভয়েস ছিল, তারপর হচ্ছে রেফারেন্স ছিল, কিছু টাকা ডেবিট ছিল এবং কিছু টাকা ক্রেডিট ছিল। কোনো একটা যদি পণ্য ক্রয় করি সেক্ষেত্রে আমরা যাবে দেখি দিই, কিন্তু পারপিচুয়াল মেথডে কি বলি? মার্চেন্ডাইজিং ইনভেন্টরি ডেবিট। কি বলি? মার্চেন্ডাইজিং ইনভেন্টরি। তো পারচেজ করলে সেক্ষেত্রে আমরা কি বলি সেটাকে? মার্চেন্ডাইজিং ইনভেন্টরি। এবং পণ্য ক্রয়ের সাথে যদি কোনো একটা বার্তা সম্পৃক্ত থাকে, সেই বার্তাটাকে আমরা কি বলি? ডিসকাউন্ট। নর্মালি বলি ডিসকাউন্ট, কিন্তু যখন পারপিচুয়াল মেথডে করি তখন কি বলি? মার্চেন্ডাইজিং ইনভেন্টরি ডিসকাউন্ট, মার্চেন্ডাইজিং ইনভেন্টরি ডিসকাউন্ট। ক্লিয়ার? যখন আমরা পণ্য ক্রয়ের সাথে যদি কোনো একটা ডিসকাউন্ট থাকে, ক্রয়ের সাথে সম্পৃক্ত থাকলে ডিসকাউন্টটা যদি থাকে, সেক্ষেত্রে আমরা মার্চেন্ডাইজিং ইনভেন্টরি বলি না, এমন হচ্ছে পারচেজ ডিসকাউন্ট, বাট তখন বলি কি? মার্চেন্ডাইজিং ইনভেন্টরি। ক্লিয়ার কিনা? কারণ আমরা ওইটা বললাম যে পারচেজ, যেখানে আমরা বললাম যদি এমনি পারচেজ থাকে, পারচেজের জায়গায় কি আসবে? মার্চেন্ডাইজিং ইনভেন্টরি আসবে। কোন পদ্ধতিতে? পারপিচুয়াল মেথডে। পারপিচুয়াল মেথডে সবসময় পারচেজের জায়গায় কি আসবে? মার্চেন্ডাইজিং ইনভেন্টরি আসবে। তাহলে এই যে ক্রয় যাবে ক্যাশ পেমেন্টের ক্ষেত্রে, ক্যাশ পেমেন্টের ক্ষেত্রে আমাদের কলামের কোনো পরিবর্তন হবে না, শুধু কি আসতেছে? মার্চেন্ডাইজিং ইনভেন্টরি, নামের পরিবর্তন হচ্ছে। কিন্তু ক্যাশ রিসিভের জার্নাল ক্ষেত্রে আলাদা একটা নতুন করে কি করতে হচ্ছে? কলাম করতে হচ্ছে। ক্লিয়ার? তাহলে দুইটা কলাম একটু দ্রুত আঁকতে হবে এবং আমরা এরপরে আমরা ম্যাথে চলে যাব। প্রথমে তোমরা যে কলামটা আঁকবে সেটা হচ্ছে ক্যাশ রিসিভ জার্নালের যে কলামটা আছে এখানে দেওয়া আছে বোর্ডে, সে বোর্ডের ম্যাথটা, ম্যাথের যে কলামটা আছে সে কলামটা হুবহু আঁকবে। এরপর রিসিভের একটা এক পেজে হয়ে যাবে, হাফ পেজ এটা আর হাফ পেজ ওইটা, এক পেজে আঁকতে পারবে আর আঁকতে পারবে, এক পেজের মধ্যে হবে হাফ পেজ এটা এবং হাফ পেজ ওইটা। তাহলে এখন আমরা যেটা গত ক্লাসে যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে ক্যাশ রিসিভ এবং ক্যাশ পেমেন্ট। তাহলে ক্যাশ রিসিভের ক্ষেত্রে, ক্যাশ রিসিভের ক্ষেত্রে কি টাকা আসবে না টাকা যাবে? ক্যাশ রিসিভ মানে হচ্ছে আমার কাছে টাকা আসলে ক্যাশ রিসিভ জানালে করব, এবং ক্যাশ পেমেন্টে কোনগুলো করব? টাকা আসলে না টাকা গেলে? অবশ্যই টাকা গেলে। তাহলে ক্যাশ রিসিভ হচ্ছে যদি আমার কাছে টাকা আসে তখন এখানে এন্ট্রি করব ডাটাগুলা, এবং কোনো ধরনের ক্রেডিট লেনদেন কি আমরা হিসাববুক করতে পারবো? কোনো ধরনের ক্রেডিট লেনদেন আমাদের ক্যাশ রিসিভ বা ক্যাশ পেমেন্ট কোনোটাতে আসবে না। তাহলে উভয়টাতে যদি আমি এন্ট্রি করতে যাই শুধুমাত্র ক্যাশগুলাই দেখতে হবে, ক্যাশ। তাহলে সেক্ষেত্রে ক্যাশ রিসিভ জানালে দেখতে হবে সেটা ক্যাশ, এবং ক্যাশ পেমেন্ট জানালেও দেখতে হবে সেটা কি? ক্যাশ ট্রানজ্যাকশন হচ্ছে কিনা। কোনো ধরনের ক্রেডিট ট্রানজ্যাকশন কোনোটাতে আসবে না।
এই তো দেখো, প্রথমে যদি রিসিপ জার্নালে শুধুমাত্র টাকা আসলে এবং ক্যাশ পেমেন্ট জার্নাল যেটা আছে এটার সাথে যদি টাকা গেলে, তোমার কাছ থেকে যদি টাকা চলে যায় সেক্ষেত্রে এটাতে এন্ট্রি করব। এরপর আমাদের একটা যে কোয়েশ্চেনটা দিলাম এই সেই কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করি। প্রথমে দেখো কি বলছে, জুলাই মাসের 1 তারিখে ইনভেস্টেড কত টাকা, 50,000 টাকা আমি বিনিয়োগ করেছিলাম, তাহলে বিনিয়োগ যদি করি সেক্ষেত্রে যাবে কি হবে, এটা কোথায় আসবে ক্যাশ? আচ্ছা প্রথমে বলো এটা কি ক্যাশ রিসিপ জার্নাল না ক্যাশ পেমেন্ট জার্নাল, কোথায় আসবে বলো, কোথায় আসবে? কথা বলতে পারে না, না ভুল হয়েছে, এটা অবশ্যই আসবে, কেন আসবে না ভুল বলছো? এটা দেখো ইনভেস্টেড বিনিয়োগ করেছি 50,000 টাকা, আমি বলছিলাম যদি ক্যাশ ব্যালেন্স দেওয়া থাকে, ক্যাশ ব্যালেন্স, ক্যাশ ব্যালেন্স মানে হচ্ছে ব্যালেন্সটা আগে থেকে ছিল, ওর আগে থেকে ব্যালেন্সটা ছিল, সে ব্যালেন্সটা যদি দেওয়া থাকে তখন আসবে না, কিন্তু এটা তো ইনভেস্টেড, ইনভেস্টেড মানে বিনিয়োগ করেছে, ও এখনই আনছে ব্যবসায় টাকা, আগের কোনো টাকা থাকলে সেটা আমরা লিখতে পারবো না, আগের টাকা কেমনে বুঝবো? যেমন ধরো আমরা খতিয়ান করি কিনা, খতিয়ান করি না, খতিয়ান করতে গেলে খতিয়ানের একটা ব্যালেন্স থাকে কিনা, লাস্টে গিয়ে একটা ব্যালেন্স থাকে না, মনে করো আমি ক্যাশের একটা খতিয়ান করলাম বা ক্যাশের একটা লেজার করলাম, ক্যাশের একটা লেজার করলাম, ক্যাশের লেজার করতে গেলে সেক্ষেত্রে একটা ব্যালেন্স বিডি থাকে, বছর শেষে গিয়ে একটা ব্যালেন্স সিডি আসে কিনা, বছর শেষে গিয়ে যেটা ব্যালেন্স সিডি হয় সেটা পরবর্তী বছরে গিয়ে আবার ব্যালেন্স বিডি হয় কিনা, তাইলে ক্যাশের যেটা ব্যালেন্স বিডি দেওয়া থাকে মানে প্রারম্ভিক টাকা যেটা ব্যালেন্স যেটা দেওয়া থাকে সেটা আমরা এখানে কি আনতে পারবো, এখানে আনতে পারবো না, যদি বলা হয় ক্যাশ ব্যালেন্স তার মানে সেটা হচ্ছে আগের বছরের টাকা, আগের বছরের টাকা আমরা ক্যাশ ব্যালেন্সে আনতে পারবো না, কিন্তু যদি বলা হয় ইনভেস্টেড মানে বিনিয়োগ করেছে অথবা যদি 50,000 টাকা নিয়ে ব্যবসা স্টার্ট করছে সেক্ষেত্রে সেগুলো আসবে, কারণ সেগুলো হচ্ছে নতুন টাকা, ব্যবসায়ের জন্য নতুন টাকা, ব্যবসায়ের জন্য যদি নতুন টাকা হয় সেক্ষেত্রে সে টাকাগুলো আসবে, আর ব্যবসায়ের মধ্যে যদি বিগত বছরের টাকা হয় সেক্ষেত্রে সে টাকাগুলো আসবে না, যেমন ধরো ক্যাশ ব্যালেন্স ব্যাংক ব্যালেন্স এভাবে যদি বলে দেয় তখন সেগুলো হচ্ছে বিগত বছরের টাকা, সেগুলো হিসাবভুক্ত করা যাবে না, ক্লিয়ার কিনা? ওকে তাহলে দেখো এটা কি আসবে কিনা বলো, এবার যাবে তা কি হবে, ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট, তাহলে ক্যাশের কলামে লিখতে হবে, এখন ক্যাপিটালের কি কোন কলাম আছে, তাহলে কোথায় যাবে, আদার্সের কলামে যাবে, তাহলে দেখো একটু সবাই প্রথমে আমাদের যে ক্যাশ রিসিপ জার্নালে যাবে বললাম সেক্ষেত্রে আমাদের এখানে লিখতে হবে তারিখ, ক্যাপিটাল নাম্বার, ক্যাপিটালটা লিখবো, এরপর হচ্ছে ইনভয়েস ছিল 102, তারপর ক্যাশের কলামে লিখবো 10,000 টাকা, 50,000 টাকা ছিল, আচ্ছা 50,000 টাকা হচ্ছে ক্যাশের কলামে এবং আদার্সের কলামে হচ্ছে 50,000 টাকা, এখানে ভুল হয়েছে, ওদের ভুল করছে সেটা তোমরা কারেকশন করে নাও, এই 50,000 টাকা হচ্ছে তোমার ক্যাপিটালে এবং এই ক্যাশে, এবং আর 50,000 টাকা হচ্ছে আদার্সে, প্রথমটা কি শেষ সবার? এবার এদিকে আসো, তাসমো বলো এটা কি লিখছে, 2 নাম্বার, সোল্ড মার্চেন্ডাইজ পণ্য বিক্রি করেছি কত টাকার, ক্যাশে না দারে, ক্যাশে, দা কস্ট প্রাইস মানে ওই পণ্যের তোমার মূল্য কত টাকা ছিল, যখন কোনো একটা পণ্য বিক্রি করবে সেক্ষেত্রে সেটার যদি কস্ট প্রাইস দেওয়া থাকে, কথা বুঝো, কোনো একটা যদি পণ্য যদি বিক্রি করো সেক্ষেত্রে পণ্য বিক্রি করছি কত টাকায়, সে পণ্যের অ্যাকচুয়াল দাম কত টাকা ছিল, তার মানে কোনো একটা পণ্য যদি আমি বিক্রি করি সেটার যদি অ্যাকচুয়াল দাম যদি আমাকে দেওয়া থাকে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই, যে আমরা কলাম একটা করছি না, কস্ট অফ গুডস সোল্ড এবং মার্চেন্ডাইজিং ইনভেন্টরি ক্রেডিট করছি কিনা, সেই কলামে টাকা বসাইতে হবে কোনটা, যেটা পণ্যের নিট মূল্য, আমি পণ্য বিক্রি করেছি 6,300 টাকায় কিন্তু সেই পণ্যের মূল্য কত টাকা ছিল, সেটা আমরা কলাম ওই লাস্ট কলাম যেটা বলছি কস্ট অফ গুডস ডেবিট মার্চেন্ডাইজিং ইনভেন্টরি ক্রেডিট, ওই কলামে লিখতে হবে 4,200 টাকা, এবং এটার আগে যাবে তা করো, মার্চেন্ডাইজ পণ্য বিক্রি করেছি যাবে তা কি হবে, ক্যাশ ডেবিট, যেহেতু আমি পণ্য বিক্রি করলে আমার কাছে টাকা আসবে, ক্যাশ ডেবিট, সেলস কি হচ্ছে, ক্রেডিট হচ্ছে, ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, তাইলে ক্যাশের কলামে 6,300,
কেন? প্রথমে যদি পণ্য বিক্রি করি সেক্ষেত্রে পণ্য বিক্রয় যাবে দা কয়টা? পারপিচুয়াল মেথডে করছিলাম না, দুইটা যাবে দা, এই তো এটা একটা যাবে দা, এটা একটা যাবে দা, সবাই লিখে পেলো। আচ্ছা আমি একটু দেখাই দিই, তাও দেখো একটু, আমি একটু দেখাই দিই। এইখানে লিখতে হবে কি, এটা কি ছিল? পণ্য বিক্রয় না, সেলস। পণ্য বিক্রি করেছিলাম, তারপর হচ্ছে কত টাকার ক্যাশের মধ্যে হচ্ছে 6,300 এবং তোমার পণ্য সেলসের মধ্যে 6,300, এই কলামে হচ্ছে 4,200 টাকা, এই কলামে 4,200 টাকা। শেষ কিনা বলো? এরপর এরপর এটা কি লিখছে? পর প্রভিন্স, পর প্রভিন্স পারচেজ মার্চেন্ডাইজ ফর, হ্যাঁ এটাতে চেকে পণ্য ক্রয় করেছি, কিসে চেক ব্যবহার করেছি মানে অবশ্যই চেকে পণ্য ক্রয় করেছি। তাহলে বলো এটা কি নগদ লেনদেন না ধারে লেনদেন? চেকে যেহেতু অবশ্যই নগদে হয়েছে ক্যাশটা, আর আমরা জানি যে চেকে করলে এটা যাবে কি হবে, এটা কি ক্যাশ রিসিপ জানাল আসবে না পেমেন্ট জানাল আসবে? যেহেতু পণ্য ক্রয় করেছি অবশ্যই আমার থেকে টাকা চলে যাবে, তার মানে পেমেন্টে। তাহলে পেমেন্টে গেলে যাবে কি হবে? মার্চেন্ডাইজিং ইনভেন্টরি ডেবিট, এটা যেহেতু পারপিচুয়াল মেথড, মার্চেন্ডাইজিং ইনভেন্টরি ডেবিট ব্যাংক ক্রেডিট। কিন্তু আমরা জানি যে ব্যাংকে কি করতে হয়, ক্যাশে হিসাব করতে হয়, যেহেতু এখানে ব্যাংকের কোনো কলাম নাই। ব্যাংকের কি কোনো কলাম আছে? আমি গত ক্লাসে কিছু নোট দিয়েছিলাম যেটাতে বলেছিলাম যদি কোনো একটা ক্যাশ ব্যাংকে ট্রানজেকশন হয় সেটাকে আমরা ক্যাশ হিসেবে ধরে নিব, মানে ধরো ব্যাংক থেকে টাকা যাচ্ছে ধরে নিব, নগদ থেকে টাকা যাচ্ছে, ব্যাংকে টাকা আসছে ধরে নিব, ক্যাশে টাকা আসছে মানে নগদ টাকা আসছে, নগদে হিসাব করবো। ব্যাংকটাকে কি হিসাব করবো? নগদে হিসাব করবো। তাহলে এটার যাবে কি হচ্ছে? মার্চেন্ডাইজিং ইনভেন্টরি ডেবিট ক্যাশ ক্রেডিট বা ব্যাংক ক্রেডিট, ব্যাংক ক্রেডিট, কিন্তু আমরা ক্যাশে হিসাব করবো। দেখি করে ফেলেন সবাই, একবার আসবে মার্চেন্ডাইজিং ইনভেন্টরিতে ক্যাশ পেমেন্ট জার্নালের ক্ষেত্রে, ক্যাশ পেমেন্ট জার্নালের ক্ষেত্রে মার্চেন্ডাইজিং ইনভেন্টরি দিব আমরা। একটু বোর্ডে দেখো, মার্চেন্ডাইজিং ইনভেন্টরি দিব, একবার লিখবো মার্চেন্ডাইজিং ইনভেন্টরিতে, আরেকটা হচ্ছে ক্যাশে লিখবো, দুইটা কলামে দুইবার লিখবো আমরা, ক্যাশে একবার লিখবো এবং মার্চেন্ডাইজিং ইনভেন্টরিতে একবার লিখবো। এরপর হৃদয়, হৃদয় পর কি লিখছে? কিভাবে যাবে দা, এটা কোথায় আসবে? পেমেন্টে আসবে, কারণ পেড করতেছি, পেড করলে আমার অবশ্যই কোথায় আসবে? পেমেন্টে আসবে। তাইলে স্যালারি যদি পেড করি পেমেন্টে আসবে, যাবে দা কিভাবে জার্নাল বলো? স্যালারি এক্সপেন্স ডেবিট ক্রেডিট। এখন স্যালারি এক্সপেন্সের কি কোনো কলাম আছে? কোথায় লিখবো টাকাটা? যেটার কোনো কলাম পাবো না সেটা আদার্সে লিখে ফেলবো। তাহলে ক্যাশ পেমেন্টটা লেখো, একটা হচ্ছে ক্যাশের কলামে লিখবো 700 টাকা এবং তোমার আরেকটা কোন কলামে লিখবো? আদার্সের কলামে লিখবো 700 টাকা। শেষ বুঝি নাই, স্যালারি এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স এটা আর কি কোথায়? 14 তারিখে তো স্যালারি এক্সপেন্স, স্যালারিস লিখতে পারো, এই তো স্যালারিস, একবার হচ্ছে আদার্সে আরেকবার হচ্ছে কিসে ক্যাশে, দুই ব্যালেন্স শেষ। এরপরে দেখো, এরপর একটা বৃষ্টি পড়ো, 16 নাম্বার সোল মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট, কাকে বিক্রি করলাম? কিম্বেলকে পণ্য বিক্রি করছে কি নগদে না ধারে? ধারে। এরপর সেই পণ্যের মূল্য ছিল 630 টাকা, এটা কি আসবে?
আসবে আসবে কিনা? আসবে না। কেন আসবে না? অন অ্যাকাউন্ট, সেই জন্য আসবে না। পেমেন্টের মধ্যে সেটা সরি রিসিভের মধ্যে আসবে না। এটা কোথায় আসতো? আসবে যদি ক্যাশে হতো, যেহেতু অন অ্যাকাউন্ট বলে দিছে তাহলে সেটা আসবে, আসবে না। এরপর আনিস পড়ো, কার কাছ থেকে রিসিভ করছি টাকা? এমডি হুসাব থেকে আমরা চেক রিসিভ করলাম, কোথায় আসবে? রিসিভে আসবে না পেমেন্টে আসবে? জার্নাল কে হবে? ব্যাংক হিসাব ডেবিট, এমডি হোসেন ডেবিট। কিন্তু ব্যাংকে আমরা কি বলবো? ক্যাশ বলবো। তাহলে ক্যাশের কলামে একবার লিখবো, ক্যাশের কলামে একবার লিখবো, অ্যাকাউন্ট রিসিভেবল কলামে একবার লিখবো, যেহেতু আমার দেনাদার, দেনাদারের কাছ থেকে টাকা পাচ্ছি। এতটুক পর্যন্ত সবার হয়েছে কিনা দেখো, সবার কে হয়েছে এতটুক? তার মানে আমাদের অঙ্ক শেষ। আমাদেরকে অঙ্কের মধ্যে বলছিল প্রিপেয়ার এ ক্যাশ রিসিভ এবং প্রিপেয়ার এ ক্যাশ পেমেন্ট, দুইটা জার্নাল করতে বলছে এবং দুইটা জার্নালে আমরা সম্পূর্ণ করছি, ক্লিয়ার ভাবে করছি। কোন পদ্ধতিতে? পিরিয়ডিক না পারপিচুয়াল? পারপিচুয়াল মেথড। এখন তোমাদের অনেকের প্রশ্ন হতে পারে, স্যার আমি যে পারপিচুয়াল মেথড করব আমি বুঝবো কেমনে, বা আমি যে পিরিয়ডিক মেথড করব সেটা আমি বুঝবো কেমনে? কারণ এই প্রশ্নের মধ্যে দেখো, এই প্রশ্নের মধ্যে কিন্তু কোথাও বলা নাই যে পারপিচুয়াল মেথডে তুমি ক্যাশ পেমেন্ট করো, ক্যাশ রিসিভ জার্নাল করো, বলা আছে নাই। তবে তুমি বুঝবে কেমনে? যদি কোনো একটা পণ্যের বিক্রয় থাকে, সেটা যদি কস্ট প্রাইস যদি দেওয়া থাকে, কস্ট প্রাইস যদি দেওয়া থাকে সেটা কোন পদ্ধতি? পারপিচুয়াল। আর যদি কস্ট প্রাইস যদি তোমার দেওয়া না থাকে, যেমন ধরো এখানে একটা কস্ট প্রাইস দেওয়া ছিল, এটা তো একটা কস্ট প্রাইস, তাহলে কস্ট প্রাইস কয়টা হলো? দুইটা কস্ট প্রাইস দেওয়া। শুধুমাত্র যদি একটা কস্ট প্রাইসও দেওয়া থাকে, তোমাকে কোন পদ্ধতিতে করতে হবে? পারপিচুয়াল মেথডে করতে হবে। আর যদি তোমাকে কস্ট প্রাইস দেওয়া না থাকে, তাহলে কোন পদ্ধতি করবা? পিরিয়ডিক পদ্ধতি করবে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে তোমাকে বুঝতে হবে আমি কোন পদ্ধতিতে করব, কারণ এই প্রশ্নের মধ্যে বলা নাই। আবার অনেক প্রশ্নের মধ্যে উল্লেখ করে দিবে প্রিপেয়ার এ ক্যাশ রিসিভ জার্নাল ইন পারপিচুয়াল মেথড অর পিরিয়ডিক মেথড, এভাবে উল্লেখ করে দিবে। আর যদি কিছু না বলে তাহলে তুমি কি করে দিবা? পিরিয়ডিক মেথডে করে দিবে, ক্লিয়ার? তবে হ্যাঁ, কস্ট প্রাইস দেওয়া থাকলে অবশ্যই তোমাকে কোন পদ্ধতিতে করতে হবে? কোন পদ্ধতি বলো? পারপিচুয়াল মেথড। কস্ট প্রাইস যদি দেওয়া থাকে সেটা মাথায় রাখতে হবে। এবার দেখো আমাদের যে ট্রানজেকশন গুলো ছিল ক্যাশ রিসিভ জার্নালের ক্ষেত্রে, যে ট্রানজেকশন গুলো ছিল সেই ট্রানজেকশন গুলো দেখি আমরা। এখন আমরা গত ক্লাসে বলছিলাম সকল ডেবিটের যোগফল এবং সকল ক্রেডিটের যোগফল যদি যদি সমান হয় তাহলে অঙ্ক কারেক্ট। কি বলছিলাম? এই যে ডেবিট, ডেবিটের কলাম দুইটা যদি যোগ করে ক্রেডিট সবগুলো যোগ করলে যদি সমান হয়, যোগফল এবং টাকার অঙ্ক যদি সমান হয় তাহলে অঙ্ক কি বলছিলাম? কারেক্ট। তাহলে দেখো ডেবিটের সকল যোগফল যোগ করলে কত আসে? 25,300। এখন আচ্ছা এখানে ভুল হতে পারে, কারণ এখানে কি করছিলাম, এটা 10,000 হিসাব করছে। তোমাদের কত আসছে বলো? এটা 50,000, এটাও 50,000, এটা ভুল আসছে প্রিন্টিং এ। তারপর কত আসছে বলো টোটাল? 65,300। এখানে হচ্ছে 65,300, ওইদিকে কত আসছে? এই তিনটা যোগ করলে 65,300 আসবে কিনা? এটা 50,000 ছিল। না লিখতে হবে না, তিনটা যোগ করে একসাথে করতে হবে না, তবে তুমি এমনি ক্যালকুলেটারে করে দেখবে উভয় দিকে মিলছে কিনা। জাস্ট অঙ্কটা শুদ্ধ পরীক্ষা করার জন্য তুমি উভয় দিকের যোগফলটাকে ক্যালকুলেশন করে দেখতে পারো। এখন আরেকটা কথা যে স্যার এই কলামটাকে নিব কোথায়? এই কলামটা ডেবিটও আছে ক্রেডিটও আছে, এটাকে আর কিছু করতে হবে না, এটা যেটা আসবে সেটা এখানে বসাই দিবে, কাজ শেষ। এই কলামের কোনো কাজ নাই, এই কলামে যে টাকাটাই থাকুক, একটা থাকলে একটা দিয়ে জেড টেনে দিবে, দুইটা থাকলে দুইটা দিয়ে জেড টেনে দিবে, এটাই কাজ। এগুলো লাগবে না, একটা চেক নাম্বার দিছিল আর কি অ্যাকাউন্ট, এটা লাগবে না। এটা বুঝছো কিনা বলো? বোঝা গেছে সবার? এবার আমরা পেমেন্টটা একটু করে ফেলি, পেমেন্টের জার্নালটা যেটা ছিল সে পেমেন্ট জার্নালেরটা একটু দেখি। পেমেন্ট জার্নালের ক্ষেত্রে কত টাকা আসছে বলো? পেমেন্ট জার্নালের ক্ষেত্রে আমাদের টোটাল ডেবিটের মধ্যে যোগফল ছিল, টোটাল ডেবিটের যোগফল কত টাকা? এই 7,000 টাকা, টোটাল 7,200 টাকা না? এখানে 200 টাকা, এই 7,200 এখানে 200 টাকা না? টোটাল কত আসছে?
7900 আছে কিনা? হইছে তো, এখানে 7900, এদিকে কত? দুইটা মিলে 7900। বুঝি নাই কোথায় ভুল করছে আর কি, এটা এদিকে যাবে, এটা ওদিকে বসাই দিছে আর কি। এদিকেটা এদিকে দেখো, এটার 7200 টাকা এখানে হবে তো, এটা আসে না এদিকে, আর এখানে হবে 700 টাকা, এখানে হবে 700 টাকা, এটাতে কোনো কলাম হবে না। 700, 7200। এটা ক্লোজ করে দিব বললাম না আমি, এটা কোনো কাজ না, এটা হচ্ছে ইনভেন্টরি। তোমার যে কস্ট প্রাইস ছিল, সেই কস্ট প্রাইসের একটা ডেবিট পাস আর একটা ক্রেডিট পাস, তেল মানে এটা এখানে কাজ শেষ। ডেবিট ক্রেডিট দোনোটা মিলে এখানে ক্লোজ, এখানে আর কোনো কাজ নাই এটার। আমার কাজ করতে হবে এই ডেবিট আর এই ক্রেডিটকে নিয়ে, বলো। এটা লাগবে না বললাম না, অ্যাকাউন্টের ইনভয়েস নাম্বার যেগুলো দিছিল এগুলো লিখে দিছিল আর কি, ইনভয়েস নাম্বার, ইনভয়েস আমাদের যে অঙ্কে ইনভয়েস ছিল সেটা দেওয়া দিয়ে দিছে, বুঝছো কিনা বলো? তাহলে ক্যাশ রিসিভ ক্যাশ পেমেন্ট বোঝা গেছে? তাহলে ক্যাশ রিসিভ এবং ক্যাশ পেমেন্ট থেকে তোমাদের পরীক্ষায় একটা প্রশ্ন অবশ্যই থাকবে, 10 নম্বর হোক বা 5 নম্বরের হোক, সেটা ক্যাশ রিসিভ হোক সেটা তোমার এখন পিরিয়ডিক বলুক, পারপিচুয়াল বলুক, পারবে কিনা? পিরিয়ডিকে তো পারপিচুয়াল মেথড আহামরি কিছু না, জাস্ট একটা কলাম বাড়বে, ঠিক আছে কিনা? আর এখানে কোনো কলাম বাড়বে না, জাস্ট কোনটা দরকার নাই, বুঝা গেছে কিনা বলো?